চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আরে গান শুনছেন না আপনারা? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, কলিমদ্দিন সাই এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি আরে পন্থের দিকে যা আইয়া। মাতাল আমার এই পথ দিয়া আসবে রে, মধুমালায় আমার এই পথ দিয়া আরে আসবে রে, আমি সদা থাকি পন্থের দিকে আয়ারে। দয়াল আমারে পদিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে। কত রদি এই রাস্তাতে আরে, কত লোক কলিমদ্দির সাজায় আসি ও ভীর হত রাস্তাতে, কত লোক কলিমদ্দিন সারে এই রাস্তাতে, কত লোক হারে দয়াল যায় হাসি ও ভীর অত রে। মাতাল আমি আমি জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া, মধুমালায় আমি জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে আয়ারে। আমারে পদিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে আয়ারে। ও কলিমদ্দিন সাই একা মরি এই দুর্দেশে, দয়াল পাঠাই ওরে ও তোরে একা মরে এ দুর্দশে, ও তোরে পাঠা ইলাকু উরসাও ওরে রে। কলিমদ্দিন সারে একা মরে এই দুর্দেশে, আরে আরে দয়াল পাঠাইলা কু ওরে, আরে দয়াল দয়াল তুমি রইলা আজ বুকে পাশান দিয়া, ও দরদি তুমি রইলা বাজান বুকে পাশান দিয়া, ও দরদি তুমি রইলা রইলা বুকে পাশান দিয়া, আমি সদা থাকি পথের দিকে চা আয়ারে। কলিমদ্দিন সায়ে পদিয়া আসবে রে, দে দয়ালে পদিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়ারে। কলিমদ্দিন সারে এই অধীনে এই নিবেদন সদরদি দেখা দিয়া আই খোঁজি জীবন, ও দরদি এই অধীনে এই নিবেদন ও দরদি দেখা দিয়া
বাঁচা জীবন, আমি মরি যেন আবার তোমার রূপ দেখিয়া, অদরে মারি যেন আমি তোমার রূপ দেখিয়া, অদরে আমি মরি যেন আবার তোমার রূপ দেখিয়া, আমি সদাই থাকি পথের দিকে চা আয়া রে আলামা বিপদিয়া আসবে রে হাই রে পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়া রে। কলিমদ্দিন সারে এই রাস্তাতে কত লোক হরে দয়াল যায় আর আসি ও ভীর করি তোমায় না দেখিয়া, অদরদি জিজ্ঞেস করি বান্ধব তোমায় না দেখিয়া, লোকের কাছে জিজ্ঞেস করি আমি আমি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পথের দিকে চা আয়া রে মাতালা মারে পতিয়া আসবে রে, কলিমদ্দিন সয়ে পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চা আয়া রে। বহিরা পাদ্রি আশায় বসে আছে, একবার দেখবে বলো লোকটাকে ছেলেটাকে নিয়ে আসেন, নিয়ে আসছে বৈরা পাদ্রি হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীকে দেখে দেখে বলেছে, আপনাদের এই গ্রামেরই মেয়ে পাগলনি লাইলি, সেই লাইলি মা আমার টাকার মালা ফুলের মালা দিয়েছে, পাগলির জন্য আপনারা দোয়া করবেন, আমার দোয়া রইল, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম। এই যে একটু শুনবেন বলে কি বলে, আপনি যে একটু আপনার পিছনের কাপড়টা উঠাবেন, দয়াল নবীজি কথা শুনে বুঝতে পেরেছে, তার পিছনে নূরের জামাটা উঁচু করে ধরেছে, বহিরা পাদ্রি লক্ষ্য করে চেয়ে দেখে বাম কাদের আড়াড়ি পৃষ্ঠ দেশে কবুতরের ডিমের নেয় কিছু কালো পশম দিয়ে ঢাকা, যাহাকে বলা হয়েছে মোহরে নবুয়া, সবে একবার চুম্বন করি। বহিরা পাদ্রি দেখে চুম্বন করলেন, বিশ্বাস করলেন, আর আল্লাহর খাতার মধ্যে তিনি পাদ্রি খ্রিস্টান হয়েও তার নামটা চলে গেল জান্নাতের মধ্যে। আমি এটা দেখার জন্যই অপেক্ষায় ছিলাম। শুনেন, আপনারা এই রাস্তায় যাবেন না শামসিরিয়ায়, আপনারা ভিন্ন পথে চলে যান, আবু জেহেলের লোকজন আসতেছে, আপনার ভাতিজা মোহাম্মদকে মেরে ফেলবে, ভুল পথ দেখেন,
যদি তারা আসে আমি তাদেরকে ভুল পথ দেখাই দিব। সেদিন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই শ্যাম সিরিয়া গিয়ে, কিন্তু হাদিস প্রমাণ করেছে তারা বাণিজ্য না করেও তাদের জানে মালে তারা সেদিন রক্ষা পেয়েছে। জীবনের চাইতে তার বেশি মূল্যবান কিছু নেই নাকি? সেদিন আবু জেহেলের লোক জয়াল নবীকে মারে, এই কথাটা বলা হয়েছে। মেঘে জানি ছায়া ধরে দেখো, মেঘে জানি রাসূল নামে কে লোরে ভাই, কায়া ধারি হয়ে কেন, কায়া ধারি হয়ে কেন, বলরে তার ছায়া নাই মদিনায়। রাসূল নামে কে লোরে ভাই, ওরে মদিনায় রাসূল নামে কে লোরে ভাই। আমি কি দিব তু তুলনা তারি খুঁজে না পাই, ছায়াবিহীন যাহারে দেখি শরিক নয় সে লাশারি কি ছায়াবিহীন, যাহারে দেখি শরিক নয় সে লাশারি, ছায়াবিহীন যাহারে দেখি ছায়াবিহীন যাহারে দেখি আমি শরিক নয় সে লাশারি কি। ফকির লালন বলে তার হাকি কি, লালন বলে তার হাকি কি, লালন বলে রে এ লালন বলে তার হাকি কি, লালন বলে তার হাকি কি, লালন বলে তার হাকি কি, বলিতে আমি ডরাই ভাই রে বলিতে আমি ডরাই, ও রাসূল নামে কে লোরে ভাই, কায়া ধারি হয়ে কেন, কায়া ধারি হয়ে কেন, তলরে তার ছায়া নাই মদিনায়। রাসূল নামে কে লোরে ভাই, ওই মদিনায় রাসূল নামে কে লোরে ভাই। পাশে চেয়ার দিয়ে দিয়ে মেহমান আসছে, মানন ভাই সহ তাদের বন্ধুবর্গকে বসার জন্য ব্যবস্থা করে দেব। জাহিদুল ভাই সাহেব একশত টাকা দিয়ে দোয়া করেছে, বাক্কার ভাই আরো একশত টাকা দিয়েছেন, সবার প্রতি সালাম। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা, দে দে পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা, ছেড়ে দে মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, খাদিলে হাজার মানি হাসিতে মুক্তা ঝরে, ও নবী জি আমার দয়াল নবী, ও নবী জি আমার দয়াল নবী। মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলেও মুক্তা ঝরে, ও দয়াল নবী যার সখা তার কিসের ভাব, ও দয়াল নবী যার সখা তার কিসের ভাব, নবী যার সখা তার কিসের ভাব, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা, দে পাল তুলে দে, ও দে পাল তুলে দে, আরে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা। চন্দ্রের রশ্মিতে দুনিয়া গেল ভরে, জেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নবীজি আমার দয়াল নবীজি, ও নবীজি আমার দয়াল নবীজি, জেনুরের রশ্মিতে দুনিয়া গেল ভরে, জেনুরের বাতি জ্বলে এ বিশ্বের ঘরে ঘরে, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাব, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাব,
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা, দে দে তাল তুলে আরে দে তাল তুলে ও দে দে তাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে না গাজা বে সোনার মদি ও দে দে তাল তুলে দে 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 তাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে না গাজা বে সোনার মদি না ছেড়ে দে না গাজা বে সোনার মদি না যারা ছে নবী সখা তার নাই কোনো ধোকা পরকালে পাবে দেখা নবীজির হবে সখা ও নবীজি আমার দয়াল নবীজি ও নবীজি আমার দয়াল নবীজি যারা ছে নবী সখা তার নাই কোনো ধোকা পরকালে পাবে দেখা পাবে না কোনো ধোকা ও আমার নবীজির উম্মত তো চুকে যাবে না ও নবীজির উম্মত তো চুকে যাবে না মুহাম্মাদের উম্মত তো চুকে যাবে না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা দে দে তাল তুলে দে ও দে তাল তুলে দে আরে দে তাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে না গাজা বে সোনার মদি ও দে দে তাল তুলে দে 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 তাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে না গাজা বে সোনার মদিনা ছেড়ে দে না গাজা বে সোনার মদিনা প্রশ্ন করেছে আমার কাছে জানিবারে চায় জিজ্ঞাসা দরবারের কাছে তো বেশিরভাগ সব জিজ্ঞাসা কি প্রশ্ন দয়াল নবী কাবা শরীফকে অস্বীকার করে না বিষয়টা এরকম উনি জেরুজালেমের দিকে নামাজ পড়তো প্রথম কাবা মুসলমানের কিন্তু আল্লাহ পাক দুই রাকাত নামাজ পড়া হয়ে গেছে নামাজরত অবস্থায় নবীর উপরে হুকুম করলেন হে রাসূল আপনি আর ওই বাইতুল মুকাদ্দাসের দিকে না ঘুরে নামাজরত অবস্থায় বাকি দুই রাকাত নামাজ আপনি বাইতুল হেরিমের দিকে কাবা বরাবর পড়েন দুই রাকাত অলরেডি হয়ে গেছে নামাজ বাকি দুই রাকাত চার রাকাত ফরজ নামাজ কোন দলিল বলেছে আসরের নামাজ কোন দলিল বলেছে জোহরের নামাজ যাই হোক যেটাই হোক দুই রাকাত পড়া শেষ আর দুই রাকাত নামাজ আল্লাহ পাক বললেন যে আপনি এখন কাবা বরাবর পড়েন দয়াল নবীর নামাজ যত অবস্থায় তো সেজদা দিতেছে বাইতুল মুকাদ্দাসের দিকে এই যেটা জেরুজালেম ফিলিস্তিনি যেটা নিয়ে খুব ঝগড়া যুদ্ধ হচ্ছে মানুষ মারছে এটা ইউরোপ আমেরিকা ব্রিটেন বিভিন্ন দেশের এটা চাল যাই হোক রাজনীতির বিষয় নবী নামাজরত অবস্থায় তিনি ঘুরে দাঁড়াইলেন কাবা বরাবর এখন কিছু লোক মনে মনে চিন্তা করে নামাজের মধ্যে নবী ঘুরে দাঁড়াইলো এটা কেমন হইলো আমরা ঘুরব আমরা ঘুরবো না আবার কিছু লোক ভাবলেন নবী ঘুরে দাঁড়িয়েছে আমরা কেন ঘুরবো না নবী যেদিকে নামাজ পড়ে আমরা সেই দিকে নবীজি যেদিকে নামাজ পড়ে ওই লোকগুলো নবীর সাথে সাথে নবীকে অনুসরণ করে তারও কাবা বরাবর সেজদা করতে আরম্ভ করলেন বাকি দুই রাকাত এখন যারা ঘুরলেন না আল্লাহ পাক বলছে হে রাসূল আপনি বাছট করে নেন মুমিন এবং কাফেরদের মধ্যে বাছট হয়ে গেল যারা আপনার পিছনে ঘুরলো কাবা বরাবর তারাই একমাত্র মুমিন তারা আমার খাঁটি বান্দা আপনার খাঁটি উম্মত যারা ঘুরলো না তারা মুখে মুখে মুসলমান অন্তরে হইল তারা মুনাফিক কাফেরও না সরাসরি এরাই মুখে মুখে মুসলমান অর্থাৎ আপনাকে মুখে মুখে বিশ্বাস করে আপনার সামনে আপনাকে দেখলে হুজুর হুজুর করে আর একটু দূরে গেলেই কয় মোহাম্মদ ভালো না অন্তরে তারা মুসলমান হয় নাই মুখে মুখে মুসলমান হয়ে গেছে হয়েছে তারা তারাই হইল মুনাফেক আল্লাহ পাক কাফেরদেরকে মাফ করবে মুনাফেককে মাফ করবে না এটা পরীক্ষা বাবা জান যারা ঘুরলো
তারাই নবীর খাঁটি উম্মত, আর যারা ঘুরে নাই তারা নবীর খাঁটি উম্মত। ওই যে বললেন না ওসমান হারুনি সেজদা দিছে, খাজা হক আমার দয়াল দিছে, আমার দেরি করে লাভ কি, আমিও সেজদা দেব, বিশ্বাস দেখে নি, তারপরে কি হইব পরেরটা পরে বুঝুন, আমার অত কিছুর দরকার নেই, বাছত হয়ে গেল। আর তারপরে জানেন যে নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সন্ধি করে নবীর সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপর নবীর সাথে বহু বেইমানি করেছে। একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।